নাচছো কেন? ও কি ক্যামেরা চলছে? দেবো না কেন, সবই দেবো, আমার কোনো কাট ভিডিও নেই, সব আনকাট। আর যদি যত মার্কেট আছে সমস্ত কিছু খুঁজে, মার্কেটে যতগুলো দোকান আছে সবকিছু খুঁজে আসলাম। তোমরা বললে বিশ্বাস করবে না, এই কালার ব্লাউজ কোথাও না, যেগুলো আছে আমার একেবারে পছন্দ না, মানে সুতির ওপরে ওগুলো মানায় কোনোদিন, কোনোদিন মানে না। শেষে গিয়ে একটা দোকানে পেয়েছি, তাও দেখো এটা দেখতে ভীষণ সুন্দর হাতটা, কারণ এই কালার ছাড়া আমার কাছে কোনো অপশন নেই যে ওর সবার সাথে চলবে। তো এরকম লম্বা হাতা নিয়েছি আমি, সাধারণত লম্বা হাতা সাধারণত একেবারেই পরি না, কিন্তু এ তো বড়, আমাকে আবার এতটা করে মুড়তে হবে, মানে ভাবতে পারছো, মানে আমার কাজ নেই, এদিকে রাজুর দেখি তাড়াহুড়ো করছে। তোমরা বলেছি তোমাদের খোঁপা করে দেখাবো, একদম সিম্পল কিভাবে খোঁপা করা যায় সেটা দেখাবো, যদি সময় হয় অবশ্যই দেখাবো। ওকে, তো এখন এই মুহূর্তে কাজ আমার হলো এটাকে একটু সেলাই করে নেওয়া, নিয়ে রেডি হয়ে যাওয়া। কেমনভাবে সাজবো আজকে, একদম অন্যরকম সাজবো এটুকু বলতে পারি, অন্যদিনের মতো একেবারে নেই। আর আমার বিয়ের প্রথম, এর বিয়ের পর এই প্রথমবার আমি ঠিক অন্যভাবে সাজার চেষ্টা করবো, ওকে, সেটা তোমাদের জন্য। চলো এবার রেডি হয়নি হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, ওকে চলো। তো আমি তখন এসে ব্লাউজটা তাড়াতাড়ি করে স্টিচ করার পরেই আমি একদম পরে নিয়েছি, রেডি হয়েছে। আমি ভীষণ ভাবে আনকমফোর্টেবল, কারণ আমি এরকম ভাবে কখনো সাজিনি, বউ ভাতের সময় এরকম সামনে আঁচল করে সেজেছিলাম, মানে আমি যেন মনে হচ্ছে নড়তে চড়তে পারছি না। এরকম একটা ব্যাপার, আমি খোঁপাও পড়েছি এই প্রথমবার, প্রথমবার আমি একটা বিরুনি করে বিচ্ছিরি মতন একটা বোল্টু মতন কি করে নিচ্ছি, দেখেছো? দেখো দেখো দেখেছো, আর মাথায় একটা গোলাপ লাগিয়েছি, হাতে দেখো এইসব পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। শুধু তোমাদের জন্য এত বেশি করে ছেড়েছি, নইলে আমি এত বেশিও সাজি না। সবাই আমাকে বলো যে দিদি একটু খোঁপা করো, আজকে একদম টোটালি তোমাদের জন্য এই সাজটা ডেডিকেট করলাম। জানি খুব ভালো না লাগলেও মোটামুটি ঠিক আছে, চলার মতো এই কি, আমাকে খুব একটু মানে কষ্ট করে যেতে হবে আর কিচ্ছু না, মানে কোথাও থেকে শাড়িটা না পিন আপগুলো না খুলে গেলেই হচ্ছে, ব্যাস এটাতেই হবে। আর রাজু এদিকে পাঞ্জাবি পরছে, একবার এসো তো এখানে, নাচছো কেন? ও কি ক্যামেরা চলছে? দেবো না কেন, সবই দেবো, আমার আনকাট। আর দেখো রাজু এই পাঞ্জাবিটা পরেছে, আচ্ছা ঠিক আছে, একটু দেখো ওইদিকে ক্যামেরার দিকে দেখো, একটু নিচু হও, ওটা একটু উঁচুতে আছে, ভালোই লাগছে আশা করি। কেমন লাগছে একটুখানি তোমরা অবশ্যই জানিয়ে দিও তো, যে রাজ এন্ড পিউকে কেমন দেখতে লাগছে। ওকে ভেরি সুইট লাগছে। তো অলরাইট গাইস, আজকে আমরা যেখানে যাচ্ছি যে বিয়ে বাড়িতে, সেটা হচ্ছে আমার বন্ধুর ভাগ্নির বিয়ে। তো আমরা যেখানে থাকি, মানে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে না প্রপার শহর না প্রপার গ্রাম, ঠিক মাঝামাঝি জায়গায় থাকি, কিন্তু যে বিয়ে বাড়িতে যাচ্ছি সেটা অনেকটাই ভেতরে, মানে একটু গ্রামের দিকে। তো হয়তো সেখানে হয়তো সেরকম জাঁকজমক বা আলো ভালো অত নাও থাকতে পারে, বাট এনজয়মেন্টের কোনো কমই হবে না, এনজয়মেন্ট ওখানে পুরোটাই হবে। আর একটা কথা না বললে নয়, আমাদের মানে বিয়ে বাড়ি এই মানে পর্ব
বেশ কিছুদিন ধরে চলছে, সেই বুধবার থেকে আরম্ভ হয়েছে, বুধ শুক্র রবি আর সোম, তো আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো জোরদার চলছে। তো পিওর বেশ কিছু কমেন্ট আমি পড়ছিলাম, তো সেখানে অনেকে লিখছো যে এত খাচ্ছ পেটটা ঠিক আছে কিনা। তো তোমাদের চিন্তার কথা বলে আমি বলি যে আমাদের পেট এখনো পর্যন্ত ঠিক আছে, এখনো পর্যন্ত আমরা খেয়ে যাচ্ছি, যদি এরকম দু চারটে আরো চলে তখন হয়তো কিছু হতে পারে, সেটা বলে তোমাদের জানিয়ে দেবো, কিন্তু এখনো পর্যন্ত আমাদের পেট ঠিক আছে। নিমন্ত্রণে যখন যাচ্ছি খাবো তো অবশ্যই, নিমন্ত্রণের মেন উদ্দেশ্যই খাওয়া। তো ঠিক আছে, আর কোনো কথা নয়, সোজা ওখানে গিয়ে স্টার্টার স্টার্টার আর হচ্ছে না, চলো তাহলে। তাহলে কি মেন কোর্স দিয়ে শুরু করব? তাহলে একটু মুখে পাউডার মাখিয়ে দিই, একটুখানি ফ্রেশ এই করে দিই। ও কিছু লাগবে না, কিছু লাগবে না, এতেই হয়ে যাবে। হ্যাঁ একদম হবে আর চেনা মামনের বইতে লাগে, বিয়ে হয়ে গেছে আর আমার কিসের চিন্তা, কেউ দেখবি না, এন্ড লাগাতে পারো না, যে কত ওই মানুষ জেল কত মাথা জেল লাগাবে, তবে তো জেল লাগাবে, জেল লাগাবে। আচ্ছা বলে দিই, এটা হলো মেয়ে, তোমার নামটা একটু বলো না। পদ্মাবতী। নমস্কার। পদ্মাবতী, এখনো বড় আসেনি তো, কে সাজিয়েছে? তোমার লগ্ন কটা? একটাই না? ভালোই সাজিয়েছে। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, এখন বাজে রাত্রির 12টা।
খাওয়া দাওয়া ওখানে খুবই সুন্দর হয়েছে, আমার মনের মতন রান্না হয়েছে। কারণ আজকে রান্না হয়েছে ভাত, মুড়ো, মাছের পাতা দিয়ে মুড়োর ডাল। হ্যাঁ, ও তো একটুখানি করে, অত মুড়োর ডাল ভালো আছে না, আমি ভালো আছি না, কিন্তু আমার খুব প্রিয় এইগুলো। মানে ভাত হবে, মুড়োর ডাল হবে, এরকম বড় বড় সেই বেগুনি হবে, এগুলো আমার খুব প্রিয়, খুব প্রিয়। মানে কোথাও মানে কোনো বিয়ে বাড়ি, কোনো অকেশন বাড়ি গেলে না মুড়োর ডালটা আমার খুব ভালো লাগে। আর এইরকম টাইপের রান্না হলে আমার প্রচন্ড ভালো লাগে, ওর ওইগুলো ভালো লাগে না। ওর ওইটুকুনি ওই কি ভালো লাগে তোমার? সবকিছু ঠিক আছে, দেখতে খুব সুন্দর লাগছে। মানে আজকেও বিয়ে বাড়ি যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কেনাকাটা করেছে। সন্ধ্যাবেলা আমাকে ওকে নিয়ে আবার যেতে হয়েছে, বাড়ির পাশে একটা দোকান ছিল, সেই দোকানে গেছিলাম। দোকান থেকে গিয়ে ও আবার কি ব্লাউজ পছন্দ করে কিনলো, মানে এত কিনছে, তবু কোথাও পড়ে যাওয়ার আগে কিছু না কিছু ওকে কিনতে হবে, ড্রেস থাকে না নাকি। হালকিয়া গেছে সেখানে গিয়েও যেখানে দোকান দেখছে শাড়ি ব্লাউজ ব্লাউজ ঝুলছে, সেই দোকানে ঢুকে চলে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে এটা দেখি এটা দেখি এ দেখি, এ তো চলতেই থাকে আর কি বলবো। তো যাই হোক, ওখানে কিছু কেনেনি, এখানে আজকে সেইটা পূরণ করে নিল। তারপরে বিয়ে আরম্ভ হবে, তা নরমালি আমরা তো চলে এসেছি 12টা বাজে, আর ওই পর্যন্ত আমরা থাকতে পারিনি। ওর যে ফোকেদা যে বন্ধু আছে তাকে বলা আছে, সে বলেছে যখন বিয়ে টিয়ে হবে সেই ক্লিপটা আমাকে দেবে। আমি অবশ্যই, তোমরা তো দেখতেই পাবে আমি আগে জুড়ে দিয়েছি, তো সেগুলো অবশ্যই দেখতে। আমি বলেছি আমার জন্য একটু রেকর্ডিং করে তাহলে তোমাদেরও দেখাতে পারবো, নইলে বিয়ে বাড়ি গেলাম সেভাবে কিছু দেখাতে পারবো না, সেটা কেমন লাগে না? কি করবো, কি করি, রাতে একটা সময় লাগবে। ভিডিওটা আমি শেষ করেছি, নাহলে পিউ এখন বকতেই থাকবে, আমি কম কথা বলি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, ভালো না লাগলেও দিও, কারণ আমাদের ভালো লাগে। ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চলো সবাইকে বলে দিলাম টাটা।